দেশ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের আজকের এই দিনে ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ, দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সূচনার সেই গৌরব ও অহংকারের দিন আজ। ভয়াল কালরাত্রির পোড়াকাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল 1971 সালের 26 মার্চ। সারি সারি স্বজনের মৃতদেহ, আকাশে কুণ্ডুলি পাকিয়ে উঠছে ধোঁয়া, জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ, মৃত্যু ভয় তুচ্ছ করে জয় বাংলা স্লোগান তুলে ট্যাঙ্কের সামনে এগিয়ে দিল সাহসী বুক। আজ থেকে 48 বছর আগের ঠিক এমনই এক রাতে পাকবাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। ঘোরতর অমানিসা ভেদ করে দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। 30 লাখ শহীদ আর 3 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত 55,000 বর্গ মাইলের রক্তে ধোয়া স্বাধীনতা অর্জনের এই দিনে সমগ্র দেশবাসীর প্রতি রইল লাল সবুজের শুভেচ্ছা।